মাসে ফোরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে আশ্বিন ফাগুন মাসে ফোরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আসিলো ফাগুন মাসে ফোরন ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে হাই গাইস, তো আজকে আমার ইন্ট্রোডাকশানটা একটু লাস্টেই হলো, কারণ আমি হাঁপাচ্ছি এখনও আর কি। তো আমার যেটা বলার যে এই যে আমি নাচটা এখন করলাম, সেটা আজ থেকে আমি 12 থেকে 15 বছর পর আমি এটা করলাম, তাও তোমাদের সামনে। সত্যি কথা বলতে আমি ভীষণ মানে টেন্স ছিলাম যে কেমন হচ্ছে না হচ্ছে। জানি আজকেরটা হয়তো একদম পারফেক্ট হয়নি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও অবশ্যই জানিও, তোমাদের কমেন্টসে আশায় থাকবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি নাচ শিখতাম, তো ক্লাস টেনের পর অ্যাজ ইউজুয়াল যেটা হয় পড়াশোনার চাপে, স্কুল কলেজ তারপরে জব, তো সেটার জন্য আর কি হয়নি, কন্টিনিউ করা হয়নি। আর সত্যি কথা বলতে মানে আমি নাচটাকে খুব পছন্দ করতাম, যখন দেখতাম যে কেউ নাচ করছে তখন আমার নিজের একটা খারাপ লাগা চলে আসতো আর কি, যে আমিও তো নাচ করতাম, সেটাকে এখন আর করি না। তো একটা ইন্টারেস্ট লস হয়ে গেছিলো আমার একটা টাইমে, কিন্তু এখন আবার সেই ইন্টারেস্টটা আমার মধ্যে জাগতে শুরু করেছে, তো সেটাকে আমি এখন আর চাপা দিইনি, আমি চেষ্টা করবো এটাকে চালিয়ে যাওয়া, যাই না কতটা কি করতে পারবো। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তো ঠিক আছে, তো ব্লগটাকে আর বড় করছি না, এখানে শেষ করছি। আরেকটা কথা মানে সত্যি কথা বলতে আশা করি তোমরা বুঝতেও পারবে, আমার শরীরটাও আজকে একদম ভালো নেই, মানে আমার কাল রাত থেকে আমার জ্বর এসেছে, বাট আমি আজকে এটা সত্যি করতে চাইছিলাম তাই আমি এটা করেছি। তো অবশ্যই তোমরা আমায় কমেন্টস করে জানিও। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো রোদ না তাকাতে পারছি না, ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।